নমস্কার বন্ধুরা, স্পোর্টস আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো গাইস, আজ আমরা কথা বলবো এসি ইস্ট বেঙ্গলের ম্যাচ রিভিউ এবং এটিকে মোহনবাগান বনাম হায়দ্রাবাদ এফসির ম্যাচ প্রিভিউ নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি এসি ইস্ট বেঙ্গল এবং এটিকে মোহনবাগানের একজন ডাইহার্ড সমর্থক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। হিরো আইএসএল সিজন 7-এর প্রথম পয়েন্ট পেল এসি ইস্ট বেঙ্গল। 10 জনের লড়াকু ইস্ট বেঙ্গল 0-0 গোলে আটকে দিল জামশেদপুর এফসিকে। ম্যাচ শুরুর 24 মিনিটের মাথায় রেফারির ভুল সিদ্ধান্তে 2 নম্বর হলুদ কার্ডটি দেখে লাল কার্ড হয়ে মাঠ ছাড়েন ইউজেনসেন লিন্ডো। তারপর গোটা ম্যাচে গোল শূন্য ড করে নিজেদের আইএসএলের প্রথম পয়েন্টটি তুলে নিল এসি ইস্ট বেঙ্গল। অন্যদিকে আইএসএলের পঞ্চম ম্যাচে মাঠে নামছে এটিকে মোহনবাগান, যার প্রতিপক্ষ দুরন্ত ফর্মে থাকা হায়দ্রাবাদ এফসি। হায়দ্রাবাদ এখনও পর্যন্ত ম্যাচ খেলেছে 3টি, তার মধ্যে 1টিতে জয় এবং 2টিতে ড্র করে 5 পয়েন্ট নিয়ে লিগের সপ্তম স্থানে অবস্থান করছে তারা। এদিকে এটিকে মোহনবাগান ম্যাচ খেলেছে 4টি, তার মধ্যে 3টিতে জয় এবং 1টিতে হেরেছে হাবাসের দল, সেটাও আবার কত ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে। তাই হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচটিতে যে তুল্যমূল্য লড়াই হবে তার বলার অপেক্ষা রাখে না। এবার দেখে নেওয়া যাক হায়দ্রাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগান ম্যাচে এটিকে মোহনবাগানের হয়ে কে কে এক্স ফ্যাক্টর হতে চলেছে। দুরন্ত ফর্মে থাকা গোল মেশিন রয় কৃষ্ণার দিকে নজর রাখতে হবে। ইতিমধ্যেই 4টি ম্যাচে 4টি গোল করে ফেলেছেন তিনি। তার সাথে নজর রাখতে হবে ভারতীয় তরুণ প্রতিভা মনবীর সিং এর ওপরও। এবার দেখে নেব এই ম্যাচে হায়দ্রাবাদ এফসির হয়ে কে কে এক্স ফ্যাক্টর হতে চলেছে। হায়দ্রাবাদ এফসির নির্ভরযোগ্য খেলোয়াড় আরিদানে সান্তানার দিকে নজর রাখতে হবে। তার সাথে নজর রাখতে হবে তরুণ তুর্কি লিস্টন কোলাসোর ওপরও। এবার দেখে নেওয়া যাক হায়দ্রাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগান ম্যাচে এটিকে মোহনবাগানের প্রথম 11 কী হতে চলেছে। মূলত 3-5-2 ফর্মেশনের দল সাজিয়েছেন অ্যান্তোনিও লোপেস হাবাস। গোলরক্ষক হিসাবে প্রথম থেকে থাকছেন অরিন্দম ভট্টাচার্য এবং 3 জন ডিফেন্ডারের মধ্যে ডান দিক থেকে থাকছেন প্রীতম কোটাল এবং বাঁদিকে থাকছেন সন্দেশ সিঙ্গাল এবং একদম মাঝখানে থাকছেন টিরি এবং 5 জন মিডফিল্ডারের মধ্যে একদম ডান দিক থেকে থাকছেন প্রবীর দাস, তার একটু পাশ থেকে কার্ল ম্যাকিউক এবং একদম মাঝখানে থাকছেন হাবি হার্নান্ডেজ এবং তার একটু বাঁদিকে থাকছেন জয়েস ডানে এবং একদম বাঁদিক থেকে শুরু করছেন সুভাশিস বোস এবং 2 জন ফরওয়ার্ডের মধ্যে একজন হচ্ছেন এডু গার্সিয়া এবং আরেকজন অবশ্যই গোল মেশিন রয় কৃষ্ণা। এবার দেখে নেব এই ম্যাচের জন্য হায়দ্রাবাদ এফসির প্রথম 11 কী হতে চলেছে। মূলত 4-2-3-1 দল সাজিয়েছে হায়দ্রাবাদ এফসি। গোলরক্ষক হিসাবে প্রথম থেকে শুরু করছেন কার্তিমানি এবং 4 জন ডিফেন্সের মধ্যে একদম রাইট ব্যাক হিসাবে শুরু করছেন আশিস রায় এবং লেফট ব্যাক হিসাবে শুরু করছেন আকাশ এবং 2 জন সেন্ট্রাল ব্যাকের মধ্যে একজন হচ্ছেন ওডেই আর একজন চিংলেন সানা এবং 2 জন ডিফেন্সিভ মিডিয়র মধ্যে একজন হচ্ছেন ভিক্টর এবং অপরদিকে থাকছেন হিতেশ এবং 3 জন মিডফিল্ডারের মধ্যে ডান দিক থেকে শুরু করছেন লিস্টন কোলাসো, একদম মাঝখান থেকে শুরু করছেন মোহাম্মদ ইয়াসির এবং একদম বাঁদিকে অর্থাৎ লেফট উইং বরাবর শুরু করছেন হলিচরণ নাজদারি এবং 1 জন ফরওয়ার্ড হিসাবে শুরু করছেন অ্যারিদানে সান্তানা। তবে বলাই যায় এই ম্যাচের জন্য হায়দ্রাবাদ এফসি একটু এগিয়েই শুরু করবে, কেননা এটিকে মোহনবাগান আগের ম্যাচে হেরেছে, তার ফলে তাদের কনফিডেন্স লেভেল একটু হলেও কম থাকবে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, স্পোর্টস সংক্রান্ত সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে